সৃষ্টিকর্তা আমাকে এই কোন চিকন মায়ের প্যাচের মধ্যে ফালাইলো ঝুমকা? এই গিট্টু আমি কিভাবে ছুটাবো বিধাতা? বিধাতা তুমি আমাকে বলে দাও বিধাতা, আমি কোন পথ বেছে নেব। না ফারুনা, এই পথ কোনোভাবেই বেছে নিতে পারবা না। তোমার অনেক অনেক দূর পথ যাইতে হবে, এটা আমার মনের সুপ্ত বাসনা। কিন্তু তুমি আমার পাপা জয়নাল মণ্ডলকে চেনো না, একটু আগেও সে আমাকে দৌড়ানি দিছে। সে ওয়ান টকের মানুষ। ওয়ান টক? এক কথার মানুষ। পাপা কোন কি, পাপা আসলে কি চায়? পাপার শুধু একটাই চাওয়া, সে চায় আমি এই মেম্বারের ছেলে রবিউলের মতো একটা চাকরি করি। না না না, রবিউল এর মতো চাকরি করলে হবে না, রবিউল সে একটা ঘুষখোর। সেটা আমার বাবাকে কে বোঝাবে ঝুমকা, কে বোঝাবে? সে চায় আমি পড়াশোনা শেষ করে মানুষের মতো মানুষ হই, তার মুখ উজ্জ্বল করি। পড়াশোনা তোমার জন্য না, বই খাতা পড়াশোনা তো আমার জন্য না ঝুমকা, কিন্তু আমি আমি যে বড় অসহায়, আমি না পারবো অভিনয় ছাড়তে, না পারবো তোমাকে ছাড়তে ঝুমকা। এর সমাধান আমি কি করে দিব? হে বিধাতা, তুমি আমাদেরকে কি অগ্নি পরীক্ষায় ফেললা? এর সমাধান তো আমরা দিতে পারি। তুমি এইভাবে বললে আমি কিভাবে ডায়লগ দিব? তুমি একটু ফিল নিয়ে বলো না। হে খোদা, ফিল আমাদেরকে এটা কি অগ্নি পরীক্ষায় ফেললা? আমাদেরকে এটা থেকে উদ্ধার করো বিধাতা, আমাদের একটা পথ দেখাও বিধাতা, প্লিজ প্লিজ। আমার ঝুমকাকে আমার কাছ থেকে দূরে নিয়ে যেও না বিধাতা। এই তালি দাসটা কেন তোরা, টাকা দিছি না? কিন্তু তুমি আমার পাপা জয়নাল মণ্ডলকে চেনো না, একটু আগেও সে আমাকে দৌড়ানি দিছে। সে ওয়ান টকের মানুষ। ওয়ান টক? ফাইজলামি না, ফাইজলামি করে। না মা না, আমাকে বাধা দিও না মা, আমাকে বাধা দিও না, আমাকে কাঁদতে দাও। আজকে কেঁদে কেঁদে আমি আমার মুখ হালকা করব। আম্মা তোমার যদি খারাপ লাগে তুমিও কাঁদো, আমি একজন অপরাধী, আমি একজন কুলাঙ্গার ছেলে মা, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। ওইবো চুপ করো, তোমার ডায়লগ নাই এনে। আচ্ছা তুমিও কাঁদো আম্মা, তুমিও কাঁদো। ওর তো কান্দায় পড়তেছে। কিন্তু আমি যে বড় অপরাধী আম্মা, আমি যে বড় অপরাধী। না তুই কোনো অপরাধ করিস না। অপরাধ করছি আম্মা, অপরাধ আমি করছি আম্মা। আমার বাপ এত ভালো একটা মানুষ, কে কি চাইছিল? সে চাইছিল যাতে আমি একজন ইঞ্জিনিয়ার হই, একজন ডাক্তার হই, আমি যাতে উকিল হই। আমি কি হইছি আম্মা? আমি হইছি কুলাঙ্গার। আমার ছেলে কুলাঙ্গার হই নাই। হইছে আম্মা, হইছে। আজ আমি আমার মাথা ফাটিয়ে ফেলবো মা। বাবা বাবা বাবা, মাথা ফাটিয়ে দেবে বাবা। রক্ত বাইরে হয়ে যাবে, মাথা বাইরে যেতেছে, মাথা।
তুমি আমারে বলো আম্মা, তুমি বাবাকে একটু বোঝাও, তাকে একটু বলো যে আমি আমি তাকে অনেক ভালোবাসি মা। আমার বাবা একজন পরিশ্রমী ব্যক্তি, কিন্তু আমি কি করলাম আম্মা? আমি আমার বাবাকে কষ্ট দিলাম আম্মা। আমি পারলাম না তার মুখে হাসি ফোটাইতে আম্মা। আমি এইবারও রেজাল্ট খারাপ করছি। তোমার গান ছিল, গান গাবা তো আম্মা, এনে গান গাও না কেন? আজ দু ফোঁটা পানির তরে বুক ফেটে যায়। এ মালিক এই জায়গায় মিউজিক হবে, এই জায়গায় মাইরেন না, মাইরেন না, শুনেন, মাইরেন না, মাইরেন না, শুনেন। কিছু না, ওই আব্বার সাথে একটা অভিনয় পাঠ গাইতেছি। কাকা রাজি হয়েছে? রাজি হয়েছে মানে অভিনয় করতেছিল, এই আমার পিছন পিছন দৌড়াইবো, আমি সামনে সামনে দৌড়াবো, মানে আপাই গেছে মনে হয় এর জন্য। আর দৌড়াই না, অভিনয়টা কিন্তু জোশ হয়েছে দৌড়ানোর, তাই না? না তাহলে পরে যে মিথ্যা কথাটা কইলি না, খুব সুন্দর করে সাজা গুছায় কইছস, ভাল লাগছে। চল জগিং করি না, এদিকে যাই, চল সাসার অবস্থা দেখ। আর তুমি ওইলা সব নষ্টের গোড়া, পোলাপান মানুষ, ভুল করে ফেলাইছ। পোলাপান মানুষ? হ্যাঁ সব করছে, একটু পোলাপান মানুষ, ভালো করে সষ্ট আব্বা কই রে? ঘরের ভেতরে। আম্মা কই? ঘরের ভেতরে। তোর কারণে আম্মা আজ মায়ের খেয়েছে। আম্মা? হ্যাঁ? আমার জন্য আব্বা আজকে আমার সাথে মাঠে? হ্যাঁ? কে কইছে এইসব কথা? হ্যাঁ তোর আব্বা আমারে মারবো না, এত বড় সাহস আছে নাকি? শুন, তোর আব্বা আজকে ঘুমায় গেলে আমরা আবার অভিনয় রেকর্ড করবো। হ্যাঁ একটা নতুন গান পাইছি, ভাই তোর মোবাইলে চার্জ দিয়ে রাখবি, কিন্তু ভালো করে রেকর্ড করতে হবে। ভাইয়া এমন কেন রে? কে? আম্মা। আম্মার এমনই হয়। ফারহানের মা, ফারহানের মা। জি। আচ্ছা কালকে তোমার আমি 5000 টাকা দিছিলাম না, টাকাটা একটু নিয়ে এসো, দরকার আছে, আমরা বাজারে যেতে দিব। আচ্ছা দিতেছি। এই পড়তেছস ঠিক মতো? হ্যাঁ পড়ি, লিখতেছি, কিন্তু এই প্রশ্ন উত্তর বের করতে পারি। আড্ডা মারো না,
হ্যাঁ পিছিয়ে বয়ে নিশ্চয় আড্ডা মারো না, তাই তো, না হলে পরে আবার মাস্টার বুঝাই দিছে না, বুঝোস নাই কেন? টাকা কি করছোস? তোর আব্বার টাকা কি করছোস? চুরি করছি। চুরি করে কি করছোস? কিছু করি নাই, আমার পকেটে আছে, নিবা। কি করবি টাকা দিয়া? আমার একটা ক্যামেরা কিনবো। ক্যামেরা? ক্যামেরা দিয়ে কি করবি? আরে মোবাইলের ক্যামেরা দিয়ে তো ভালো ভিডিও কোয়ালিটি হয় না আম্মা, ওই মানুষজন আমার অ্যাক্টিং এর ভিডিও দেখে না, ওগুলো তো ওই কষ্ট হয় দেখতে, কেমন ঝাপসা ঝাপসা হয়, ঘোলা ঘোলা হয়। একটা ক্যামেরা কিনলে আম্মা ভালো করে ভিডিও করতে পারবো। ও তাহলে তো ঠিকই, ক্যামেরা তো একটা দরকার। সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাইছি আম্মা। ক্যামেরার দাম কত? 14,000 টাকা। আচ্ছা ঠিক আছে, বাকি টাকা তাহলে আমি ম্যানেজ করে দিব নে। না তোমার ম্যানেজ করতে হবে না, আমি চুরি করে নেব না। আমি ম্যানেজ করে দিব নে। তুমি দিবা? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। কিন্তু এখন আমি ম্যানেজ করব কেমনে? কারে? তোর আব্বারে? এ তো তোমার স্বামী, তুমি জানো কেমনে ম্যানেজ করবা, যাও। ওয়াল্লা। আচ্ছা ঠিক আছে, ম্যানেজ তো হয়েই যাবো না, হয়ে যাব। ঠিক আছে। আরে কি হইলো, এতক্ষণ লাগেনি টাকা আনতে? বড়টা তো হইছে বান্দর, এখন ইডো বান্দরের রাস্তাতেই গেছে। আমার কি আসিল স্বপ্ন আর কি হইতেছে আমার কপাল। আরে কি হইলো, টাকা আনতে এতক্ষণ লাগে নাকি? লেখ, দুইটা বুঝতেছি, এটাই লেখ। বাংলা বললে তো তাও বুঝাইতে পারতাম, ইংরাজি তো, আমি তো ইংরাজি জানি না। আমি তোমারে কইলাম টাকা আনতে, তুমি আনছো আমার লাগে শরবত, ঘটনা কি? বাইরে যেই গরম পড়ছে, শরবত খাওয়া দরকার। এইখানে বসে আরাম করে শরবতটা খায়া তারপরে বাইরে যা। ঠিক আছে, শরবত খাইয়েই বাইরে যাবো, কিন্তু টাকাটা কই? টাকা কি করছো? টাকা কিছে? আমার একটা প্রয়োজন আছিল, টাকা তো খরচ করে ফেলাইছি। রাইতে টাকা আনছি, সকালবেলা টাকা খরচ করছো, আমি বাসাত আছি, আমি জানি না কিছু না, খরচ করে ফেলাইছো, কারণটা কি? বুবু? হ্যাঁ বুবুরে দিছি, বুবুর দরকার আছিল আর কি। কিসে? বুবুর দরকার আছিল। বুবুর টাকা দরকার আছিল, বুবুরে টাকাটা দিছ? বুবুর দরকার আছে। মিথ্যা কথা কক্কের লিগা, পোলারে তো উস্কাইতে উস্কাইতে মাথা তুলছ, নায়ক বানায় সারতাস, এদিন তো মুহুমে উস্কাইছ, এখন টাকা পয়সা দেওয়া শুরু করছো না? না দিই বলারে দাও নাই না। তুমি কি মনে করছো আমি ব্যাক কল? তোমার মতো একটা বলো দামি না। হ্যাঁ না, তুমি টাকা দিছো না পোলারে? না। তোমার আসকরা ভাই এবার এসে নষ্ট হইতেছে, তোমারে আসলে তোমারে আসলে থাপড়ে শেষ করলাম তোকে, আমার শরবত খাওয়ায়। তুমি তো আমার ছেলে ফারহানের বন্ধু না? বন্ধু না চাচা, আমার বড় ভাই হয়, সে এবার ফেল করলে অবশ্যই আমার ক্লাসমেট হয়ে যাবে। আমি
না না শোনো মা, এই লোকে বলা বলি করে যে তোমার আর ফারহানের মধ্যে নাকি একটা সুসম্পর্ক আছে। লোকে তো কত কিছুই বলা বলি করে, লোকের কথা তো বিশ্বাস করার দরকার নাই, মানুষ কত কথাই বলে। না মা, আসলে ইয়া দেখো, বন্ধুত্ব থাকা খারাপ না, সৎ বন্ধু খুব ভালো জিনিস, কিন্তু এটার মধ্যে মিথ্যা আশ্রয় নিলেই কিন্তু সম্পর্কটা খারাপ হয়ে যায়। জি চাচা। আচ্ছা মা, এই তুমি তো ফাইভে তারপরে ক্লাস এইটে বৃত্তি পাইছিলে না? জি চাচা। তুমি আসলে খুব ভালো ছাত্রী, আপনাদের দোয়ায় চাচা। আর আমার পোলাটা লেখাপড়া তো করিই না, সারাদিন কই বন্যে বান্দরে, কই মাঠে ঘাটে কোথায় কোথায় ঘুরে, আর মোবাইল দিয়ে খালি ভিডিও বানায়, হ্যাঁ বলে নায়ক হইব। আচ্ছা কও দেখি মা, নায়ক হইল ইচ্ছা করলে নায়ক হয়ে গেল গা? হ্যাঁ, লেখাপড়া বাদ দিয়ে খালি এগুলি চিন্তা করলে চলবো না, লেখাপড়া করতে হইব, মানুষ হইতে হইব না? মা তোমার একটা অনুরোধ করি, তুমি মা একটু ওর একটু বুঝাই তো, আমাকে কথাবার্তা তো শোনে না, এখন তোমার কথা যদি একটু শোনে। আমি বললে শুনবে কি না? বুঝতে পারতেছি না, আমি বলবো না। আর অভিনয় তো দাদা এত সহজ না, নায়ক তো। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই। হ্যাঁ, আমি তার বন্ধুদেরকে বলবো না, বুঝলে? না না, বন্ধুদের না, তুমি বুঝাই কই, তুমি বুঝাই কইলে যদি কিছু কাজ হয়, আমাদের কথা তো একটু শুনেই না। ঠিক আছে, আমি ফারুন ভাইরে বলবো না, আমার কথা, আমার তো সিনিয়র ভাই লাগে, তারপরও আমি একবার বলে দেখবো না চাচা। আচ্ছা ভাগ, ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা, তুমিও ভালো থেকো। হ্যাঁ, ভালো লাগছে। আমার ডাকলা কেন? আমাকে ডাকার পর এখানে মুখ গোমড়া করে বসে আছো? আমার হাসি মুখ যদি তোমার ভালো লাগে তাহলে আমার মুখ গোমড়া তোমার সহ্য করতে হবে। তো আমি তো সহ্য করি, তোমার এই গোমড়া মুখের কারণটা কি আমাকে বলবা তো? আমার মন খারাপ, সে তো বুঝতেই পারছি। আমার কোনো ভুল? আমার বাপের ব্যবহারে। কি করছে তোমার আব্বা? মারছে। এটা কি নতুন কিছু? সব শুনি তো মারে। আমার বাপ তো মারেই, তার তো কথাই শুরু হয় দূরে থাবর দিয়া। তো এটা নতুন কি? আমি আর কত ভয় পাই গেছিলাম কি না কি হয়েছে। তো তোমার আব্বা দুটো মারছে, আমার ইচ্ছা করছে তোমার আরো দুইটা মারি। আর আব্বা তো আমারে মারে নাই, মারছে আমার মারে। কি? তোমার আব্বা তোমার আম্মারে মারে? আমার বিয়ের পর তুমি আমারে মারবা? আরে না, আমি আমার আব্বার মতো না তো, আমি আমার আম্মার মতো, মুখ বুঝে সব সহ্য করে নিব। কারণ আই লাভ ইউ, আই লাভ ইউ টু। আমি তোমার মারবো কেন? কারণ আমি তোমার ভালোবাসি। কিন্তু মায়ের মধ্যে একটা ভালোবাসা আছে। জি না, এসব মারামারি তো বিশ্বাস। আর কতক্ষণ? আর একটু। কি ব্যাপার, তোমার কণ্ঠটা এরকম ব্যাটাদের মধ্যে হয়ে গেল কেন? কারণ আমি যে ব্যাটা। তোরা দুইজন একলা গাইলে সব ভুলে যাও, আমি যদি কি এক লাখ লাখ মশার কামড় খাইতাছি? আমার বুঝছো, ঠিক আছে, কিন্তু আমার ফ্যামিলি কেউ যদি দেখে, গ্রামের কেউ যদি দেখে, কি হবো? তারা তো উড়া ঘুরা পিটাইবো। মশাদের না সময় জ্ঞান আছে, কিন্তু তোর মতো একটা মানুষের কোনো সময়ের জ্ঞান নেই। আচ্ছা ঠিক আছে, আমি যাই। না তুমি যাবে কেন? আর একটু পেলে না, আমি আমি আসি। আচ্ছা কার কি কার? আজকের জন্য প্যাক আপ, কালকে থেকে আবার সিন শুরু। আরে সিন তো শুরুই হইলো না, আর বন্ধু বানাইছে এমন একজন রে। আমার লোক বাবু কতক্ষণ বয়ে থাকতে পারো? আয় আমরা আড্ডা দেবো, গল্প কর। তোর কারণে আমার শর্টটা এনজি হইয়া গেল। এনজি বুঝোস? নট গুড শর্ট। আমার তো বিশের মতো লাগতেছে, লাগতেছে না? পারলে কেন? ওই যে মশা পড়ছিল তো একটা, রে মশার গায়ে কোনো রক্ত নাই দেখ। ওরে অ্যাক্টিং রে। কেডা? এই যে চিরস নাই তামিলের, কেডা এটা আল্লু অর্জুন। ও তুই কি ভাষা বুঝোস? এটা দেখতে তোর কোনো উপকার হইব? ইমোশন তো একই, তামিল ভাষা বোঝার দরকার আছে? না বুঝলে উপকার বেশি। তুই দরকার হলে বাংলাদেশি অনেক নায়ক নায়ক আছে না, ওটি দেখবি, এটা তোর কাজে দিব। তো বন্ধু, তোমার ভিডিওর তো সেই ভিউ। কি অবস্থা রে? আমি কমেন্ট দেখতেছি। কমেন্ট পর পর সব রিপোর্ট। হ্যাঁ হ্যাঁ, খারাপ বলার সবই আছে কিন্তু ভালোই বেশি। এই যে অসাধারণ, অসাধারণ, রোমান্টিক বন্ধু। বন্ধু তুমি তো উঠে গেলা কই? এই দেখো বন্ধু,
তোমার ভিডিওতে কি রেকমেন্ড করছে দেখো কে দেখো না কে লতিফ রাজা এটা কে সিনুসলাই না ওয়াসকি সে একজন বিখ্যাত পরিচালক ঢাকার তাই হ্যাঁ সত্যি কি লিখছে দেখ না এই তোর নিয়ে কাজ করতে চায় কল মি হ্যাঁ নাম্বারটাও দিয়ে দিছে হাই হাই বন্ধু সব একটু মানে কমেডি টাইপের করে আমার মনে হয় তোরে নিয়ে আর রোমান্টিক এই এই প্রথম শুরু করবে তুই তো পারবি বন্ধু নাম্বার দিছে হ্যাঁ তোকে ওনার নাটকে নিতে চায় নাম্বার দিয়ে দিছে কোনো কথা নাই ডাইরেক্ট ফোন দিতেছি বন্ধু কারাও না না এখন বন্ধু সময়ের কাজ সময় করতে হবে বন্ধু আমি কি কথা কমো তার লগে আচ্ছা দে দে আমি কইতেছি দে হ্যালো আরে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জিয়া জি আমি ফারান এই ফারান তো তুই কথা বল জি 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 ওই আপনি যে আমার ভিডিওটা দেখে কমেন্ট করেছিলেন এই জন্য আর কি আমি ওই কাজটা করতে চাই এই জন্য ফোন দিলাম আপনি কোথায় থাকেন জি আমি আমি গ্রামে গ্রামে আপনি এক কাজ করেন আপনি ঢাকা চলে আসেন জি অবশ্যই অবশ্যই আসবো আমি ধরেন দু একদিনের ভিতরে চলে আসি ভাইয়া আমি আপনার মোবাইলে এসএমএস করে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি আপনি ওই ঠিকানায় চলে আসবেন জি জি আসার আগে অবশ্যই আমাকে কল দিয়ে আসবেন অবশ্যই অবশ্যই কোনো সময় আর আমরা কিন্তু আসবোই আসবোই হ্যাঁ আমি কাজটা করতে চাই একটা রিকোয়েস্ট করতে পারি আবার রিকোয়েস্ট ওই আমার এক বন্ধু আছে হ্যাঁ ভিলেন অথবা পার্শ্ব যে কোনো একটা চরিত্র একটু দিলে খুব খুশি হতাম আচ্ছা এই বিষয়টা আমি দেখব আমারই সুযোগ হলো না জি 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 সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুই ফারান বন্ধু তুই ফারান না তাহলে আমি তোর বন্ধু তাহলে এটা কেন বললি বন্ধু আমি কেন কথা কইছি জানোস আমি চাই না এই কাজটা হাত ছাড়াও তুই কথা কইলে যদি প্যাঁচ লাগাই দেস আমি প্যাঁচ দিতাম অভিনয় কে করবি তুই করবি অভিনয় না আমি চাই প্রথম স্টেপে আমি কনফিডেন্স ছিলাম আমি কথা কইছি ব্যাস কাজ হয়ে গেছে ওরা কি আমার নিব দোষ নিব না মানে না নিলে কমেন্ট করে নিবে না আমি পারবো বন্ধু পারবি না কেন অবশ্যই পারবি এরম করতো হ্যাঁ কেরম টোকাকে বুঝবো নি তুই দিছিস না আমি দিছি এত রাত তুমি এখানে কি করতেছ বাইরে আসো না তোমার সাথে কথা আছে তুমি বুঝতেছো এখানে তোমার তোমার এত সাহস হয়েছে কবে থেকে প্রেমিকদের সাহস সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই আমার আব্বা দেখলে তোমার সাহস বের করে দিবে যাও এখান থেকে একটা গুড নিউজ আছে কি খবর তাড়াতাড়ি বলো কালকে থেকে আমার অভিনয় জীবন শুরু হইতেছে আমি ঢাকায় যাইতেছি ওই যে তোমার মনে নাই আমার একটা ভিডিও নিচে একটা ডিরেক্টর কমেন্ট করছিল ও আমার ফোন দিছে কালকে যাইতে বলছে সকাল সকাল তোমার সাথে অত দেখা হবে না তুমি একটু আসো না বাইরে একটু ফু দিয়ে দাও আমারে কি ব্যাপার তুমি খুশি হও নাই আর তুমি তো ভিডিওটা জামেলা রাগ করছো নাকি হ্যাঁ কি করছো জামেলা হয়েছে নাকি হ্যাঁ কথা কামের দিকে দেখতেছি তোমার আসলে মন খারাপ হয়ে গেছে না আমি না যাই আমি মানা করে দিই ওদের খুশি হইছি সত্যি আমি অনেক খুশি হইছি তাই হ্যাঁ কিন্তু একটু ভয় লাগতেছে কেন ভয় কেন তুমি যদি ঢাকা যেয়ে বদলায় যাও তখন আমাকে যদি ভুলে যাও আমি কি বেম আমি কি বেইমান আমি কি আমার অতীত ভুলে যাবো এরকম মনে হয় তোমার তুমি আমার জন্য কত করছো তুমি তো প্রথম যে আমারে বলছো যে আমার এক্সপ্রেশন ভালো আমার অভিনয় করতে তুমি আমার অনুপ্রেরণা দিছো তুমি আমার ভিডিও করে ঠান্ডা রোদের নিচে দাঁড় তুমি আমার ভিডিও করে দিছো এগুলো করো নাই তুমি আমার জন্য আর আমি এগুলো ভুলে যাবো না সেটা ঠিক আছে কিন্তু এই মনে করো যে যখন তুমি অনেক বড় অ্যাক্টর হয়ে যাবা তখন তোমার আশেপাশে অনেক সুন্দরী সুন্দরী নায়িকা থাকবে কত মানুষ থাকবে তুমি তো অনেক ব্যস্ত থাকবে তখন কি তোমার এই ঝুমকার কথা মনে থাকবে আমি অন্যদের মতো না হ্যাঁ আমি অন্যদের মতো না আমি আমি তোমারে প্রমাণ করে ছাড়বো যে আমি ওখানে যাওয়ার পরও আমি
আমি ফারহান যে ঝুমকারি থাকবো। জগতে অনেক উদাহরণ আছে, অনেক মানুষ যখন তারা অনেক বড় অভিনেতা হয়ে গেছে তারা তাদের অতীতটাকে অস্বীকার করছে, তারা সেটাকে ভুলে গেছে। আমি ফারহান আমার ঝুমকাকে ভালোবাসতাম, ভালোবাসি এবং আমার মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাব। এরপর আর কোনো কথা আছে? তুমি পালে আমার একটু দোয়া পুরা ফু দিয়ে দাও, আমার প্রচণ্ড নার্ভাস লাগতেছে। কালকে সকালেই তো চলে যেতে হবে, তোমার সাথে আর দেখা হবে না। আমি তুমি আমার থেকে আসি। হ্যাঁ 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 আসি। হ্যাঁ আসি। হ্যাঁ 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 শোনো না, আমি আমি ফোন দিব কিন্তু। হ্যাঁ আচ্ছা। থাক, আল্লাহ বাঁচায় রাখুক, আল্লাহ বাঁচায় রাখুক। সাবধানে থাকিস বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, একদম চিন্তা করবি না, শক্তি রাখতে হইব, দম অনেক দম রাখতে হইব। হ্যাঁ ঠিক আছে যা কাকি। হ্যাঁ আপনি চিন্তা করেন না, আমরা যে উদ্দেশ্যে ঢাকা যাইতেছি এই উদ্দেশ্য যদি সফল হয় আপনার ছেলে হবে বাংলাদেশের হিট নায়ক, আমি হবো হিট ভিলেন। বেশি বলতেছি, আমার ছেলে কি বাবা সত্যি সত্যি নায়ক হইতে পারবো? কাকি কয় কি হবে মানে, আপনার ছেলে হুবো নায়ক হয়ে গেছে, 100-100 হবে সত্যি। হ্যাঁ ভাইয়া আস্তে কিছু খাই নিস। নে নে নে, আর কেউ কিছু দিলে ফেরত দিবেন নাই। ভালো থাকিস। ভাইয়ের প্রতি ভাইয়ের দরদ, হ্যাঁ কত দরদ। যা বাবা যা। এই বালা দুটা সাবধানে রাখিস, ব্যাগের মধ্যে ঢুকাইয়া সোনার বালা কইলাম, নিয়ে যা। এগুলো তোমার হাতের বালা, আমি এগুলো নিতে পারবো না। আমার হাতের বালাই তো, ঢাকায় যে থাকবি একটা ফ্ল্যাট ভাড়া নিবি, ফ্ল্যাট ভাড়া নিয়া তারপরে যে অভিনয় শিখতে যাও, যাতায়াতে অনেক টাকা পয়সা লাগে না? খরচ আছে। হ পালা দুটি নিয়ে বেঁচে দিবি, ঠিক আছে? যখন আবার বড় নায়ক হবি তখন আমারে বালা গলার হার কত কিছু বানায় দিতে পারবি। কাকি তো ঠিকই কইছে, যখন নায়ক হয়ে যাবি দুটো বেশি সাইড দিয়ে ফেরত দিবি। আসি নায়কের ছোট ভাই, নায়কের মা কাকি আসি। দেখে রাখো আমার ছেলে রে। হ্যাঁ আসি না, একদম হাসি মুখে। ডান পা ডান পা ডান পা ডান পা ডান পা ডান পা, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। কাজে লাগবে, ভালো মতো খাওয়া দাওয়া করো, পৌঁছে একটা ফোন দিও, আর কোনো কিছু লাগলে তুমি আমার বললো, ভালো থেকো, যাও দেরি হয়ে যাবে, আল্লাহ হাফেজ।
আশা ক্লিয়ার ডেলো। আচ্ছা ফারান, সিনটা কিন্তু রোম্যান্টিক সিন, বুঝা গেছে? প্রেমের এক্সপিরিয়েন্স আছে তো? আছে মানে গ্রামে গার্লফ্রেন্ড আছে। গুড 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 গুড। আচ্ছা এই মাশা, তাহলে তোমার ডায়লগটা কি? হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে। হ্যাঁ মনে আছে। আর ফারান? হ্যাঁ আমার ডায়লগটা মনে করে। ও তোমার ডায়লগটা হচ্ছে হ্যাঁ পারবে, পারবা না এটা বল? হ্যাঁ পারবো। হ্যাঁ হ্যাঁ ক্যামেরা রোল, 3 2 1 0 0 অ্যাকশন। আরে হাদ, আর আমি আপনি এনে কি করেন? বেশ রোমান্টিক সিন চলতেছে। ও এর এগুলা বুঝাইতে পারো না? ওই অ্যাসিস্ট্যান্ট ডাকো। হ্যাঁ রেডি, যাই রেডি। হ্যাঁ পারবো। মাশা মাশা যাবো? হ্যাঁ 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 রেডি। হ্যাঁ পারবো। ফারান ঠিক আছে? হ্যাঁ পারবো। এটা কমানো রে ভাই। হ্যাঁ পারবো। হ্যাঁ রেডি। ওকে সরো। হ্যাঁ পারবো। স্ট্যান্ড বাই। হ্যাঁ পারবো। স্ট্যান্ড বাই। ক্যামেরা রোল, রোলিং, 3 2 1 0 0 অ্যাকশন। সালমান তুমি কি পারবে না আমার বাবার গোলা বারুদ বন্দুকের নলের সামনে দিয়ে আমাকে নিয়ে হারিয়ে যেতে? বলো সালমান, চুপ করে থেকো না, বলো। কি ভাইয়া ডায়লগই তো বলে না। হ্যাঁ পারবো। ফারান আরে বুঝলাম না কি ভাইয়া, একটু রিয়াল কর। তুই খালি কবি পারবো, ডায়লগই তো তিনটা পারবো। আরে পারবো কথাটা, এই তো আপনি আপনি জানতো। হ্যাঁ পারবো পারবো। আরে পারবো কথাটা ওর ডায়লগের শেষ। হ্যাঁ পারবো পারবো। হ্যাঁ পারবো। ওকে ওকে মাশা মাশা, আর 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 যাই। মনে রেডি? মনে চলো চলো। সরি আপু, সরি সরি। আরে ভাই সাউন্ড ডাউন হইতেছে, তাড়াতাড়ি করো। স্ট্যান্ড বাই। হ্যাঁ পারবো। হ্যাঁ পারবো। হ্যাঁ পারবো। মাশা রেডি? ফারান যাই। হ্যাঁ পারবো। স্ট্যান্ড বাই। ক্যামেরা রোল, 3 2 1 0 0 অ্যাকশন। সালমান তুমি কি পারবে না আমার বাবার গোলা বারুদ বন্দুকের সামনে দিয়ে আমাকে নিয়ে হারিয়ে যেতে? বলো সালমান, চুপ করে। এই জন্যই নতুনদের সাথে কাজ করতে চাই। আমি এখন কি কেন করার নেই আগে? তোমার কি আর কান্দার সিন? আমি আপনি বারবার ঢুকে যেতেছেন কেন সিনের ভিতরে? তোমার ওই যে লাইটটা ঠিক করতে বলেছি আমি, একটু চেষ্টা করি। ভাই অ্যাসিস্ট্যান্ট ডাকো। হ্যালো হ্যালো ঝুমকা, ঝুমকা আমি তো নায়িকার সাথে প্রেমের ডায়লগ দিতে পারতেছি না, আমার হাত পা রীতিমতো কাঁপতেছে। তো এটাই তো হবে, আর কি হবে? তুমি কি কখনো অন্য কারোর সাথে প্রেম করছো আমি ছাড়া? সেটাই তো, এখন আমি কি করব? তাহলে কি করব এখন? আমার সাথে প্রেম করবা? হ্যাঁ বুঝলাম না। কল্পনা করো যে তুমি আমার সামনে দাঁড়ায় ডায়লগ দিচ্ছ, আরে ভাবো যে নায়িকাটার জায়গায় আমি দাঁড়ানো, তাইলে কাজ হবে? ঝুমকা থাকলে আবার পারবা না এটা? হয় তুমি কি পারবে আমার বাবার গোলা বারুদ বন্দুকের নলের সামনে থেকে আমাকে নিয়ে পালিয়ে যেতে? বলো সালমান। হ্যাঁ পারবো। তোমার বাবার গুলি প্রতিহত করতে আমার ভালোবাসাই যথেষ্ট নূপুর। কিন্তু তুমি আমার বাবাকে চেনো না, আমার বাবার দুষ্টু বাহিনীর হাত অনেক লম্বা, ওরা আমাকে কোনোভাবে তোমার সাথে পালিয়ে যেতে দেবে না সালমান। তুমি একবার আমার বুকে মাথা রেখে দেখো, তোমার বাবার দুষ্টু বাহিনীর সাথে আমার ভালোবাসা অনেক শক্ত। কাট সমাস। বন্ধু কি করলি বন্ধু? ফাটাই দিছিস বন্ধু, ফাটাই দিছিস। কি করে পারলি? দেখ বাবা, তুই তো
আমার ছেলে দেখতে হবে না, আমরা দুইজনে কত যে রেকর্ড অভিনয় করছি না, প্র্যাকটিস করছি না কতদিন, সুন্দর অভিনয় করব না? আমার ছেলে ঠিক ঠিক নায়ক হয়ে আসবো। ভাইয়ার অভিনয় দেখি। অভিনয়? হ্যাঁ না, মানুষের মুখ দেখাইতে পারে না, কিছু না দেখা না যায়, হ্যাঁ পোলা একটা পোলাই গিয়া ইজ্জত তো আমার শেষ করছে, এখন আমার অভিনয় দেওয়া বুঝে হয়েছে না, সব কিছু হয়েছে তোমার লেগে, বুঝছো? এমন আশকাটা দিছ ফোলাটারে বাসাতে ফলানের রাস্তা বন্ধ তুমি করে দিছ, যাও উঠো খাবার রেডি করে যাও। এরপর একটু পজ করে রাখ, এরপরে আবার দেখে নি। হ্যাঁ আমি তোরে বিয়ে করতে চাই। তোরে বিয়ে করব? যা আবার কাছে যা। আবার কাছে যাবো কেন? বিয়ে তো তোরে করবো, মা পারে না। আমার কইলে হবে, আমার বাপের কাছ থেকে অনুমতি নিতে হবে না? আমার বাপ নাই, আমি আমার বাপের কাছে পারমিশন নিছি। তুই একবার কহ বিয়ে করবি আমারে। না আমি আর বাপের অনুমতি ছাড়া বিয়ে করবো। ও ভালো কথা, আপনি নায়িকা কাকে নিচ্ছেন? ভাই তো সব নায়কের সাথে কাজ করে না। ভাই একটু পরে ফোন দেন, আমার একটা ফোন আসছে। ঝুমকা কি অবস্থা? হায়দার ভাই কেমন আছেন? আসি তো ভালো, খুবই ব্যস্ততার মধ্যে। না থাক, আমি পরে ফোন দিই, অসুবিধা নাই। না 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 কেন, আরে সব কাজ বাকি, তোমার কাজ আগে। ঝুমকা ফোন আসছে, আমি একটু একটু পাশে দাঁড়াবো, দাঁড়াও। হ্যালো, আসসালামু আলাইকুম। পারান ভাই, আমি আপনার সব নাটক দেখি, আমি আপনার অভিনয়ের অনেক বিশাল ভক্ত। তাই নাকি? আপনি আমার ভক্ত? পারান ভাই, আমি আপনার সব নাটক দেখি। কি নাটক দেখছেন আপনি আমার? হ্যাঁ আমি একটা নাটকও বাদ দিই নাই, যে আজকে যেটা বেরোইছে আমি ওইটাও দেখছি। ও, তা আমার অভিনয় কেমন লাগে আপনার? আপনার অভিনয় ঠিকঠাক আছে, কিন্তু এই কিছু জায়গায় একটু সমস্যা আছে। কি কি সমস্যা? মানে কিছু জায়গায় যেমন নায়িকাকে জড়ায় না ধরলেও পারতেন, কিন্তু মনে হয়েছে যে জোর করে জড়ায় ধরছে নাকি। আচ্ছা, এটা তো আসলে ডিরেক্টর ডিমান্ড, কি করব? আপনি তো ব্যস্ত থাকেন, আমি তো আপনার নাটক দেখে সময় পার করি, আপনি তো আমাকে দেখতে পারেন না, মিস তো মনে একদম করেন না। না তাহলে এক কাজ করেন, আপনি আপনি ঢাকায় চলে আসেন, আমার সাথে এসে অভিনয় করেন। সি 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 আস্তাগফিরুল্লাহ, না 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 না, আমি নাটক করতে চাই না, আমার বাস্তবই ঠিক আছে, বাস্তবই নাটকের মতো হয়ে গেছে। খাওয়া দাওয়া করছেন নাকি শুটিংই করতেছেন? খাওয়া দাওয়া এখনও করি নাই, ক্ষুধা লাগছে, খাবো। না না পরে করলে হবে না, আপনি খাওয়া দাওয়া করে তারপর শুটিং করেন, বুঝছেন? শরীরের যত্ন নিতে হবে, সাথে সাথে কাজও করতে হবে, এটা আমি আপনাকে কতবার শিখাই দিব আর। আচ্ছা ঠিক আছে, আপনি যান কাজ করেন, খাই নিন। এই কোনো স্টোরি শর্ট কখন শুরু হবে, কখন বসে থাকবো বুঝলাম না তো, বল না যাই বল। এই কি হলো, এই এই ডিরেক্টরে ডাকো না কেন? এঁকেছি তোমায় প্রেমময় শিল্পীর তুলিতে কবি আজ ভালোবাসার আঙিনায় সে ভালোবাসায় কবি যে হারায় চলো
যেখানে দিগন্ত মিশেছে তোমার আমার ভালোবাসা, দুজনে হারাই ওই দূর যেখানে দিগন্ত মিশেছে তোমার আমার ভালোবাসা. তোমার পোলায় তো খুব নাম ডাক করে ভালাইছে, আগে মানছে কইতো ফারহান রে, জয়নালের পোলা ফারহান, আর এখন কয় উল্টা ফারহানের বাপ জয়নাল. তাতে আপনার কেমন লাগে? এই টাকাগুলি ধরেন. কিসের টাকা? আপনার ছেলে পাঠাইছে, আমার ছেলে এখন উপার্জন করে, বড় নায়ক হয়েছে, একটা গাড়িও বলে কিনছে. গাড়ি কিনছে? ওই গাড়িতে বলে আপনারে আমারে বাইরে সৈর সরাইয়া পুরা গ্রাম ঘুরবো. আর বলছে যে আব্বারে টাকাগুলি দিও. আর আব্বারে বলল যে জীবনে আব্বার কত টাকা চুরি করছি, আব্বারে দিও মা টাকাগুলি. মাশাআল্লাহ মাশাআল্লাহ. তোমার কথা হয় উমা? মা ছেলে কথা হইব না? আমার একটু কথা কয়ে দাও না. দাও তো তোমার আব্বারে ফোনটা ধরাই দি. তোমার ভাইয়ের নাম্বার এই যে এটা না? কিন্তু এভাবে তো সম্ভব না, তুমি কেন বুঝতে পারছো না? তা তুমি বোঝাও ফ্যামিলিকে, তুমি যদি ফ্যামিলিকে না বোঝাও তাহলে তারা তো বুঝবে না. চলে শট হায়দার, এই 400 দাও তো, বলো যে তার আব্বা তার সাথে কথা বলতে চায়. হ্যাঁ টাকা কথা কবি, আমি আমি বুঝতে পারছি না, তুমি তুমি ব্যাপারটা রাইট নিয়ে নাও. কাট কাট কাট, কি হয়েছে? কাকা পরে 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 শট নেন. হ্যালো আব্বা. বাবা তোমার আব্বা তোমার সাথে কথা বলবে. বাবা আসসালামু আলাইকুম. আব্বা ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন আছে? আছি ভালো আছি বাবা. গ্রামের মানুষ তো সব পাগল, তোরে খালি দেখতে চায়. বাবা আপনি দেখতে চান না আপনার ছেলে? তুই কালকে আয় বাবা. আব্বা দুই দিন পর একটা অ্যাওয়ার্ড শো আছে, আমি শ্রেষ্ঠ অভিনেতার মনোনয়ন পাইছি. আবার দোয়া করেন, অ্যাওয়ার্ড শো শেষ করে আমি চলে আসবো. আচ্ছা বাবা তাড়াতাড়ি আয়. আসসালামু আলাইকুম. কি কোনো সমস্যা? তোমার ভাইয়ার একটা নাটক চালায় দাও, তোমার আব্বা দেখবে.
সরি গাইস মেকআপ চেক সরি সরি ডিরেক্টর সরি চাকি 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 আপনার নায়ক চলাইতে আসলে আমি আমি তোর লোকে অনেক অন্যায় কাজ করছি আসলে আমরা না বাপ মায়েরা অনেক ভুল করি অনেক ভুল করি মনে করে তার ইচ্ছা দিয়ে পোলাপান মানুষ হইব ইঞ্জিনিয়ার বানাইব অফিসার বানাইব ডাক্তার বানাইব কত কিছু আসলে ছেলের মধ্যে তো অন্য প্রতিভা সেসব রয়েছে যে কোনো দিকটা বড় অন্যায় তো বড় কথা তাই না কেউ গান গাইয়া বড় হয় তুই নায়ক হয়ে বড় হয়েছ বাবা আমি খুব খুশিছি আমার আমি আমার ভুলটা বুঝছি আসলে বাবা আমি আমি ভুল করছি আমি ভুল করছি বাবা তুই ভালো থাকিস বাবা অবশ্যই অবশ্যই বাবা আমার মানুষে কত ফারানের বাবা আজকে আমার এই মানুষে এই কথাগুলি কয় আমার গর্বে বুকটা ফেটে ওঠে আমার বুকটা ফিটতে দেব বাবা নায়ক ছেলে তোর কত অভিনয় না আমি মোবাইলে ইউটিউবে দেখছি এত অভিনয় করতে শিখছস আমি তোর অভিনয় দেখে কান্না দিছি তোমার কাছ থেকে শিখছি আম্মা আমার কাছ থেকে কেমনে এমন কতদিন গেছে আব্বা তোমারে বকা দিছে ঝাড়ি দিছে আমার জন্য তুমি আমার জন্য কত কিছু সহ্য করছো কিন্তু একটা বার আমার বুঝতে দাও নাই এমন একটা হাসি দিছো আমি টেরই পাই নাই আম্মা আমার কাছে তো তুমি সব থেকে বড় অভিনেত্রী আম্মা এখন খালি আম্মা তোমার তুমি আমারে বানা দিছিলে না হ্যাঁ এসে বানা তোমার জন্য এইগুলি কি স্বর্ণের বালা এত টাকা দিয়ে তুই এগুলি কেন কিনছস কি কয় কি আমার আমার ছেলে আমার স্বর্ণের বালা কিনে দিছি কত ভালো যাইছে সেলফি তুলবো আমার নায়ক পোলার সাথে সেলফি তুলবো আপনার ছেলে যেখানে যায় এত ক্রাউড হয় আমার একা মেইনটেইন করতে হয় ঢাকা তো প্রচুর জনপ্রিয়তা আমি নায়কের মা তুমি খালি নায়কের মা আমি তো নায়কের বাপ এটা তুমি কই না দেখো কি দেখো সত্যি সত্যি তো এখানে বসে আছো সবাই তোমার টিভিতে দেখে আর সেই মানুষটা আমার সামনে হয়ে বসে আছে আমার ভাবতেই অবাক লাগে দেশ বিদেশে সবাই তোমার অভিনয় অনেক পছন্দ করে আমার খুব ভালো লাগে যখন ফেসবুকে দেখি মানুষ তোমার এত প্রশংসা করতেছে তোমার অভিনয় এত ভালো হয়েছে আগের থেকে অনেক ভালো করতেছে তোমার নামে এত এত ফেসবুক পেজ এত এত ফ্যান ক্লাব আমাদের গ্রামেও একটা ফ্যান ক্লাব খুলছে জানো ওটাতে আমাদের গ্রামের 50 জনের বেশি মেয়েরা আছে আমাকে ওখানে আবার অ্যাডমিন বানাইছে আমি ওদের পোস্ট যখন অ্যাপ্রুভ করি আমি দেখি তুমি বাংলাদেশের সবার ক্রাশ কিন্তু আমার ক্রাশ তো তুমি এখনো মানে আমি ঢাকায় যাওয়ার আগে তোমাকে কি বলে গেছিলাম এই ফারহান শুধুমাত্র ঝুমকার এই ঝুমকার শুধুমাত্র ফারহানের
আমি তোমারে ভালোবাসতাম, ভালোবাসি, ভালোবাসবো। আমি তোমাকে প্রমাণ করে ছাড়বো বলছিলাম না? তুমি যে ভয় পাইতেছিলা, ঝুমকার কিচ্ছু বদলায় নাই। আমি তোমার ফারহানই আছি। আমি তোমারে ভালোবাসি, ভালোবাসতাম, ভালোবাসবো। এটা তোমার। আমার মনে কিসের জন্য? আমার এটা একটা অ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ অভিনেতার অ্যাওয়ার্ড পাইছি আমি। আমি তো জানি। তো তা আমি আমি কেন নিব এটা? আমি আসল মানুষটাকে অ্যাওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। নাও। আমি তো অভিনয় করি না। আরে এই অ্যাওয়ার্ড তো আমি তোমার জন্য পাইছি অভিনয় করে। আমি তো পারি না অভিনয়। ঝুমকা এটা তোমার। আরে বাবা, তুমি দেখি সবই ভুলে গেছো। তোমার মনে নাই ঢাকায় যাওয়ার পর প্রথম যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াইছিলাম, আমি তোমাকে ফোন দিছিলাম। ফোন দিয়ে কি বলছিলাম? কি বলছিলাম? বলছিলাম যে আমি অভিনয় করতে পারতেছি না, আমার মুখ দিয়ে ডায়লগ বের হইতেছে না, আমার হাত পা কাঁপতেছে। তখন তুমি কি বলছিলা? বলছিলা যে তোমাকে কল্পনা করে অভিনয় করতে। বিশ্বাস করো, এরপর থেকে যতগুলো নাটক করছি, যতগুলো অভিনয় করছি, বিশেষ করে প্রেমের নাটক, প্রেমের নাটকগুলো আমি শুধুমাত্র তোমারে কল্পনা করে অভিনয় করছি এবং সবগুলোতে প্রশংসিত হয়েছি। তাই এই অ্যাওয়ার্ডটা তোমার। আমি অ্যাওয়ার্ডটা চাই না। কেন? কারণ আমি অ্যাওয়ার্ডের মানুষটাকে চাই। অ্যাওয়ার্ডের মানুষটা তো তোমারই। লিখিত দিতে হবে। আমাদের দুইজনের ঘরবর্তী অ্যাওয়ার্ড হলেই হবে। মানে ঘরবর্তী বাচ্চা? যেখানে দিগন্ত মিশেছে তোমার আমার ভালোবাসা, যেখানে